ভালোবাসেন। কয়েক মাস পপির মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবই বন্ধ। কারো সঙ্গে করছেন না কোনো যোগাযোগ। কোথায় আছেন তা জানা যাচ্ছে না। ফলে বিপাকে সিনেমার পরিচালক ও প্রযোজকরা। 2020 সালের 23 অক্টোবর ধোয়া নামের একটি চলচ্চিত্রের অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পপি। নেন 1,00,000 টাকা সাইনিং মানিও। কিন্তু পরিচালক শুটিং শুরু করতে চাইলে কোনোভাবেই তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। যদি সামনে আসে তাহলে হয়তো আমি আশা করছি যে ডিসেম্বরের মধ্যে আমরা কাজটা শুরু করতে পারবো। আর যদি নিতান্তই উনি না আসেন সেক্ষেত্রে আমরা হয়তো বিকল্প ওয়েতে আমরা কাজটা করব। কারণ বিপাকে আরও অনেকেই, ভালোবাসার প্রজাপতি, আমিরুল ইসলাম শোভার সেভ দ্য লাইফ এবং আরিফুর রহমান আরিফের কাঠ করায় শরৎচন্দ্রর মতো চলচ্চিত্রগুলোর কাজ বন্ধ থাকার কারণ তার অনুপস্থিতি। আবার 80% শুটিং শেষ, 20% ছিল একটা সারপ্রাইজ ছিল, সেটা দিতে পারলাম না। এটা ওর পালানোর কারণে দিতে পারলাম না সারপ্রাইজটা দর্শকদের। কিছু গোপন জিনিস তো আছেই, তাই না? আমি মিডিয়া পিপল, আমি তো ওই যে ফোকাস করবো আমার নিজের প্রচারের জন্য, তো আমি করবো, তাই না? কারণ একটা মিডিয়ার আমি হারাই যাক সেটা তো আমরা কেউ চাই না। যেখানে থাকুক ভালো থাকুক, কিন্তু ফিরে আসুক। কি আছে আমরা সবই জানি, কিন্তু আমরা না জানা রান করি, ঠিক আছে? নায়িকা পপির পৈতৃক বাড়ি খুলনার শিববাড়ি, মাঝে মধ্যে এখানে আসতেন। সেখানে গেলে জানানো হলো গেল কয়েক মাস তিনি সেখানে যাচ্ছেন না। তবে পাশে সোনাডাঙ্গা আবাসিক এলাকার স্থানীয়রা জানান, সবশেষ শনিবারও তিনি সেখানে ছিলেন। পপি আপার এখানেই তাদের বাসা। পপি আপা আর কি 4 দিন আগে দেখেছি আর কি, 4 দিন আগে অটোতে তার বাড়ি বাসায় আইছে। গত বছরের অক্টোবরে চুক্তিবদ্ধ হয়েছিলাম, কিন্তু আমাদের মার্চ থেকে শুটিংয়ে যাওয়ার কথা ছিল, ওনাকে না পাওয়ার কারণে এটা আমরা করতে পারিনি। তবে আমি আশাবাদী যে উনি হয়তো খুব শীঘ্রই ফিরে আসবে আমাদের মাঝে। এই গল্পটা আসলে ওনার মানে ওনার বিকল্প আপাতত আমি কাউকে ভাবছি না, মানে এই গল্পটার জন্য উনিই পারফেক্ট। কারণ একজন মধ্যবয়সী মহিলা তার মধ্যে স্বামী নিয়ে বা তার সন্তান নিয়ে বা মানে কী ধরনের মানে ফিলিংস কাজ করে আসলে, তার বিকল্প এখন বাংলাদেশে বলতে গেলে এখন হয় শাবনূর ম্যাডাম আছে বা অন্যান্য আরও দু একজন আছেন, অপু বিশ্বাস ম্যাডাম থাকতে পারেন বা এরকম, বা টিভি মিডিয়াতেও আছে অনেকে, যেমন রুনা খান ম্যাডাম আছেন, এরকম আমরা ভাবছি। তা আমরা এগুলা নিয়ে এখনও ভাবছি না, আমরা চাচ্ছি যে ম্যাডাম ফিরে আসুক, পপি ম্যাডাম ফিরে আসুক এবং তার সাথেই আমরা কাজটা করি। প্রযোজক ও পরিচালকদের আশা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী পেশাদার আচরণ করবেন, শেষ হবে আটকে থাকা কাজগুলো। আমার প্রেমে পড়বি আটকারে আটকা। ডিবিসি নিউজ ডেস্ক।